ওকে, তো আমরা এখন শিখব ইউটিউব থেকে আয় ইউটিউব মার্কেটিং পার্ট 10। এই পার্টে আমরা শিখব ভিডিও এডিটিং উইথ ক্যামটাসিয়া স্টুডিও 7। তো ইউটিউবে কাজ করার জন্য ভিডিও এডিটিং জানতেই হবে। তো টোটাল ইউটিউবে কাজ করার জন্য যা যা ভিডিও এডিটিং জানা দরকার তার সবটুকুই আমরা এই ভিডিওতে শিখব। ওকে, তো ভিডিও এডিটিং করার জন্য লাগবে ভিডিও এডিটিং সফটওয়্যার। অনেক অনেকগুলো ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, যেমন অ্যাডোব প্রিমিয়ার, সোনি ভেগাস, ক্যামটাসি স্টুডিও। ওকে, অনেকগুলো সফটওয়্যার আছে, যে কোনো একটা সফটওয়্যার শিখলেই আপনি পরিপূর্ণভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তো ম্যাক্সিমাম ইউটিউবার যে সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করে সেটা হলো ক্যামটাসিয়া স্টুডিও 7। ওকে, তো আমি এই সফটওয়্যারটাই পরিপূর্ণভাবে শেখাবো। আপনি শুধুমাত্র এটা যদি পরিপূর্ণভাবে শেখেন ক্যামটাসিয়া স্টুডিও 7, তাহলে আপনি মানে পরিপূর্ণভাবেই ইউটিউবিং করতে পারবেন, ইউটিউবে কাজ করতে পারবেন, ইউটিউব মার্কেটিং করতে পারবেন, অন্য কোনো সফটওয়্যার আর প্রয়োজন হবে না। ওকে, তো আমি শুরু করছি ভিডিও এডিটিং উইথ ক্যামটাসিয়া স্টুডিও 7। আচ্ছা, এখন ক্যামটাসিয়া স্টুডিও এই সফটওয়্যারটা কোথায় পাবেন? এই সফটওয়্যারটা আমি ডিভিডিতে কপি করে দিয়েছি অরিজিনাল লাইসেন্স কি সহ। দেখুন, এই যে এটা সফটওয়্যারটা, এটা হলো লাইসেন্স কি। আচ্ছা, তো আপনি সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, এই ডিভিডি থেকে কপি করে আপনার কম্পিউটারে নেবেন, এটা ইনস্টল করবেন। ইনস্টল করার সময় আপনার কাছে লাইসেন্স কি চাইবে। ওকে, লাইসেন্স কি এটা দেবেন, তাহলে একদম রেজিস্টার্ড ভার্সনটা আপনি ইউজ করতে পারবেন লাইফ টাইম। মানে এই লাইসেন্স কি দিয়ে যদি আপনি রেজিস্টার করে নেন, তাহলে একদম টোটাল লাইফ টাইম আপনি এটা ইউজ করতে পারবেন উইথাউট এনি প্রবলেম। বাট যদি আপনি নেট থেকে যদি ডাউনলোড করেন, তাহলে সেটা কিছুদিন ইউজ করতে পারবেন, এরপর ট্রায়াল পিরিয়ড পার হওয়ার পর 7 দিন বা 15 দিন পার হওয়ার পর সেটা এক্সপায়ার হয়ে যাবে, সেটা আর ইউজ করা যাবে না। বাট এইটা কোনো প্রবলেম ছাড়া আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন। ওকে, তাহলে আপনি এটা ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। আচ্ছা, ইনস্টল করার পর আপনার কম্পিউটারে সেটা এখানে দেখাবে, এই আইকনটা দেখাবে, আবার স্টার্ট মেনুতে দেখাবে। ওকে, আচ্ছা, এরপর আপনি ডাবল ক্লিক করে এটা খুলবেন, খোলার পর এই পজিশনে দেখাবে। এটা হলো আমাদের ক্যামটাসিয়া স্টুডিও 7-এর ইন্টারফেস। ওকে, তো আমি এখানে একদম বেসিক থেকে বলছি, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, আগের 3-4টা ভিডিও দেখেছেন, মানে ভিডিও প্রোডাকশন নিয়ে, ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট তৈরি নিয়ে, আপনারা 5 মিনিট সামনে টেনে দেন। ওকে, আমি প্রাথমিক কথাগুলো বলেই দেন আমি কি, আমি স্পেশালিস্ট, এই বিষয়গুলো শুরু করব, আমি টোটাল বিষয়গুলো এখানে দেখাবো। ওকে, তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, আপনারা 5 মিনিট সামনে টেনে দেন। আচ্ছা, তাহলে আমি এখানে প্রথমত দেখাচ্ছি ইন্টারফেসটা, টোটাল এই সফটওয়্যারে টোটাল ইন্টারফেসটা আমি দেখাচ্ছি কী কী আছে এখানে, আমরা সবগুলোর সাথে পরিচিত হব, তারপর আমরা কাজ শুরু করব। মনে করুন আমরা একটা ঘরে আসলাম, এই এই ঘর হলো আমাদের কারখানা। ওকে, অথবা এটা একটা হসপিটাল। ভিডিও এডিটিং মানে হলো ভিডিও অপারেশন। ওকে, তো ভিডিও অপারেশন করব যেখানে, এটা হলো ভিডিও অপারেশনের জায়গা, ধরলাম এটা একটা হসপিটাল। ওকে, তো টোটাল কোথায় কী আছে আমরা একটু ভালোভাবে দেখে নিই, তাহলে কাজ করাটা আমাদের জন্য খুব সহজ হবে। ওকে, আমরা জাস্ট একটু দেখে নিই। এখানে দেখুন, এটা হচ্ছে মেনু বার, ফাইল মেনু আন্ডার অনেকগুলো সাব মেনু। ওকে, এডিট, অনেকগুলো সাব মেনু, আমরা প্রত্যেকটা সাব মেনুর কাজ আমরা দেখব। তো ফাইল, এডিট, ভিউ, প্লে, টুলস, হেল্প। ওকে, এই 5-6টা মেনু এবং প্রত্যেকটা মেনুর আন্ডারে অনেকগুলো সাব মেনু। আচ্ছা, এরপর হচ্ছে রেকর্ড দ্য স্ক্রিন, ইম্পোর্ট মিডিয়া, আমি কাজগুলো পরে বলবো, কাজগুলো ধীরে ধীরে আসবে, আপনি জাস্ট মানে পয়েন্টগুলো দেখেন কোথায় কী আছে সেটা জাস্ট একটু দেখে নিন। রেকর্ড দ্য স্ক্রিন, ইম্পোর্ট মিডিয়া, প্রোডিউস অ্যান্ড শেয়ার। ওকে, এরপর আছে ক্লিপ বিন, লাইব্রেরি, কল আউট, জুম ইন, তারপর অডিও, ট্রানজিকশন, কার্সার ইফেক্টস, এরপর এখানে আছে টাইটেল ক্লিপস, ভয়েস নারেশন, রেকর্ড ক্যামেরা, পিকচার ইন পিকচার, ক্যাপশনস, কুইজিং। ওকে, সবগুলোর কাজ আমি বলবো। এরপর হচ্ছে আন্ডু, রিডু, কাট, কপি, পেস্ট, স্প্লিট। ওকে, এরপর হচ্ছে জুম ইন, জুম আউট। এরপর এখানে দেখুন ট্র্যাকস, ট্র্যাকসে ক্লিক করলে আমরা পাচ্ছি পিপ ট্র্যাক, অডিও 1, অডিও 2, অডিও 3 ট্র্যাক, কুইজ ট্র্যাক, কার্সার ট্র্যাক, অনেকগুলো ট্র্যাক আছে এখানে। আচ্ছা, এরপরে দেখুন নিচে একটা টাইমলাইন, এখানে ভিডিওর জন্য একটা টাইমলাইন, অডিওর জন্য একটা টাইমলাইন। ওকে, এখানে থাকবে ভিডিও, এখানে থাকবে অডিও। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা
প্রিভিউ স্ক্রিন, ওকে। প্রিভিউ স্ক্রিনের জন্য এটা হলো ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন করার জন্য, আর এটা হলো এই স্ক্রিনটাকে আলাদা করার জন্য, ডিটাচড করার জন্য, ডিটাচড স্ক্রিন, ফুল স্ক্রিন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি সফটওয়্যারের ইন্টারফেসটা দেখলাম, ওকে। তো এখন আমরা কাজ শুরু করি। তো আমরা এই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করব, তার মানে কোনো একটা ভিডিওকে আমরা অপারেশন করব। অপারেশন করে কি করা হয়, কোনো একটা জিনিস কেটে ফেলে দেওয়া হয়, অথবা নতুন কোনো একটা জিনিস জোড়া লাগানো হয়, অথবা এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় দেওয়া হয়, ওকে। আমরা মেডিকেলের ভাষায় যেটাকে বলে অপারেশন, আর ভিডিওর ভাষায় সেটাকে বলা হয় কাটপিস, ওকে। সিনেমার ভাষায় আমরা কাটপিস এই শব্দটা জানি। তো কাটপিস শব্দটা খুব খারাপ শব্দ, বাট আমরা এটা ইউজ করবো ভালো উদ্দেশ্যে, ওকে। তাহলে আমরা মানে ভিডিও এডিটিং মানে কী করা, ভিডিও কাটপিস করা, ওকে। তো আমরা এখানে যে কোনো একটা ভিডিওকে নিয়ে আসবো এবং সেটাকে আমরা এডিট করব। তো ভিডিও আনার জন্য আমি ক্লিক করছি ইম্পোর্ট মিডিয়া, ওকে। যে কোনো কিছু সফটওয়্যারের ভিতরে নিয়ে আসার জন্য আমরা যাব কোথায়, ইম্পোর্ট মিডিয়া, ইম্পোর্ট মিডিয়া। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আমরা ছবি নিয়ে আসতে পারবো, অডিও ফাইল নিয়ে আসতে পারবো, ভিডিও ফাইল নিয়ে আসতে পারবো, ওকে। মানে যে কোনো ইমেজ, অডিও ফাইল, ভিডিও ফাইল, যে কোনো কিছু আমরা এখানে নিয়ে আসতে পারবো। তো আমি ভিডিও নিয়ে আসবো, এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম, ওকে। যে এখানে যেরকম ভিডিও আনলাম তেমনি আবার ইম্পোর্ট করে আমি যে কোনো একটা অডিও আনতে পারবো। এই একটা অডিও আনলাম, এই যে অডিও, আবার ইম্পোর্ট করলাম, একটা স্ক্রিনশট নিয়ে আসলাম, একটা ইমেজ নিয়ে আসলাম। তাহলে আমরা ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে ইমেজও আনতে পারি, অডিও ফাইল আনতে পারি, আবার ভিডিও আনতে পারি, ওকে। আমার এগুলো প্রয়োজন হচ্ছে না, এগুলো আমি মুছে দিলাম, রিমুভ ফ্রম ক্লিপ বিন, রিমুভ ফ্রম ক্লিপ বিন, এই যেটা হচ্ছে ক্লিপ বিন, আমরা এখন আছি ক্লিপ বিনে। আচ্ছা, তাহলে আমরা ভিডিওটা ক্লিপ বিনে আসলো, ওকে। এই যে ক্লিপ বিন, তাহলে এখন আমি ক্লিপ বিন থেকে এটা আমি টাইম লাইনে নিয়ে আসবো। এটা হচ্ছে টাইম লাইন, এটা হচ্ছে ভিডিও লেয়ার, এটা হচ্ছে অডিও লেয়ার। যখন আমি এই ভিডিওটা যখন এখানে নিয়ে আসবো, এখানে দেখা যাবে ভিডিওটা, এখানে দেখা যাবে সেই ভিডিওর অডিওটা। দেখুন, আমি এটা আনার জন্য জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি, অথবা জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে অ্যাড টু টাইম লাইন, আমি অডিওটা টাইম লাইনে নিয়ে আসলাম, ভিডিওটা। আচ্ছা, আনার পর এখানে দেখুন ডাইমেনশন, আমরা কত ডাইমেনশন এটাকে সেট করব। ডাইমেনশন আমি দিচ্ছি 1280x720। দেখুন, ইউটিউবের জন্য হলো 1280x720, মানে এটা হলো স্ক্রিনের সাইজ। আপনি যদি মোবাইলের জন্য ভিডিও তৈরি করেন তাহলে সেটা হলো 480x320, মানে আইফোনের জন্য, ওকে। তারপর মানে ব্ল্যাকবেরির ফোনের জন্য যদি তৈরি করেন 480x360। তো এইভাবে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকম স্ক্রিন সাইজ করতে হয়। তো আমরা ইউটিউবের জন্য যে স্ক্রিন সাইজটা, ডিফল্ট স্ক্রিন সাইজ হলো 1280x720 অথবা 640x360। তাহলে আমাদের ডিফল্ট স্ক্রিন সাইজ কত ইউটিউবের জন্য, 1280x720 অথবা 640x360। আমি দিলাম 1280x720, ওকে, ওকে। তাহলে এটা সেট হয়ে গেল। আচ্ছা, এই যে দেখুন 1280x720। যদি এটা যদি কোনো কারণে সেট না হয়, যদি আমরা চাই যে চেঞ্জ করতে, তাহলে আমি এখান থেকে দিয়ে আবার এডিটিং ডাইমেনশন, আবার আমি কি, এই যে দেখুন দুই পাশে খালি জায়গা বেশি বেশি মনে হচ্ছে, তাহলে আমি অটোমেটিকে দিই 640x360, মানে 1280x720 দিয়ে দেখলাম যে এখানে কি একটু ফাঁকা জায়গা আছে, তাহলে আমি আবার এখানে দিই 640x360। না, তাও ছোটো হচ্ছে, তাহলে আমি আগেরটাই দিই 1280x720, ওকে। তাহলে আপনি যে কোনো ভিডিও রাখার পর আপনি এইভাবে অ্যাডজাস্ট করে দেবেন, মানে ভিডিওটা ছোট হয়ে আছে নাকি মোটামুটি বড় হয়ে আসবে, পুরো স্ক্রিন জুড়ে আপনার ভিডিওটা আসছে কিনা। আচ্ছা, সেট করলাম, এবং আমরা এই সেটিংসটা করতে গিয়ে চেঞ্জ করতে হবে সেটাও দেখলাম, ওকে। এখন আমরা এই ভিডিওকে অপারেশন করব। অপারেশন মানে কি, কাট, কপি, পেস্ট, ওকে। তো দেখুন, আমি প্রথমত এটাকে জুম, দেখুন জুম আউট একদম ছোট হয়ে গেল, আবার জুম ইন একদম কি লম্বা হয়ে গেল। জুম ইন মানে হলো আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখছি, একদম মাইক্রোস্কোপ দিয়ে দেখছি, এটা অনেক লম্বা হয়ে গেল বারটা, দেখুন এই যে অনেক লম্বা, প্রত্যেকটা অংশ আমি দেখতে পাচ্ছি। আবার যদি জুম আউট করি তাহলে কি একদম ছোট হয়ে গেল। তো অপারেশন করার সময় আমাদেরকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় কোথায় কাটা হচ্ছে, কী কাটা হচ্ছে,
সেই জন্য এটা আমাদের লাগবে। এটা হলো আমাদের আমাদের মাইক্রোস্কোপ, ওকে, মানে আছি কাজ। আচ্ছা, এরপর হলো এটা হলো আমাদের কি স্প্লিট, আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে আমাদের দা। দাটা কি মানে যে কোনো কিছু কী করা, কোপ দিয়ে দুই ভাগে ভাগ করা। মনে করেন আমি এটাকে কাটবো, ওকে, আমি কার্সারটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে বলা হয় প্লেয়িং হেড অথবা কার্সার, আমরা এমএস ওয়ার্ডে বলি কার্সার, আর এখানে হচ্ছে এটা কি প্লেয়িং হেড। এই প্লেয়িং হেডের তিনটা অংশ, প্রথমে একটা গ্রিন, তারপরে অ্যাশ, তারপর হচ্ছে রেড। মূল অংশটা হলো অ্যাশ, অ্যাশের নিচে আবার দেখেন ছোট্ট একটা ইয়ে আছে। তো কোনো একটা কিছুকে সিলেক্ট করার জন্য আমরা জাস্ট গ্রিনটা গ্রিনের জায়গায় থাকবে, রেডটাকে ধরে আমরা কি এটা এটা আমরা সিলেক্ট করব। ওকে, এই সিলেক্ট করার জায়গাটা আমরা কাট কপি পেস্ট যে কোনো কিছু আমরা করতে পারবো। তো আমরা শিখলাম সিলেক্ট করা। তো আবার আবার যদি আমি যে কোনো এক জায়গায় ক্লিক করি, ডাবল ক্লিক করলে সেটা কি আবার আগের মানে আগের মতো হয়ে যাবে। এই যে আমি এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, ওকে, সিলেক্ট করার পর আমরা এখানে কাট কপি পেস্ট যে কোনো কিছু করতে পারবো, মানে এটাকে কেটে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো, আমি একটু পরে দেখাবো। আবার যদি আমি আগের মতো করতে চাই, মানে আনসিলেক্ট করতে চাই, তাহলে আমি এখানে যে কোনো একটা জায়গায় ডাবল ক্লিক করলেই এটা আনসিলেক্ট হয়ে যাবে, তিনটে অংশ আবার একসাথে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সিলেক্ট করা শিখলাম, সিলেক্ট করা এবং আনসিলেক্ট করা। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখব এটার কাজ। আমরা এই জুমের কাজ দেখলাম, এখন আমরা দেখব স্প্লিট। স্প্লিটের কাজ কি, কেটে দুই ভাগে ভাগ করা। ওকে, তো কেটে দুই ভাগে ভাগ করার জন্য ঠিক পাঠা যেভাবে কাটে, ওকে, ঠিক সেরকম আমরা কাটবো। ভিডিওটাকে মাঝখানে এখানে রাখলাম, এটা হচ্ছে দা, এই দাটা এই এই বরাবর রাখলাম। ওকে, এখন আমি এই বরাবর আমরা ভিডিওটাকে কাটবো, জাস্ট এখানে একটা ক্লিক করলেই এটা কেটে দুই ভাগ হয়ে যাবে। দেখুন, ব্যাস দুই ভাগ হয়ে গেল, এই যে মাঝখানে কেটে গেল, ই এক ভাগ, ই এক ভাগ। তো আমি যদি এখন চিন্তা করি যে আমার ভিডিওটাকে আমি কুচি কুচি করে কাটবো, পেঁয়াজের মতো কুচি কুচি করে কাটবো, দেখুন আমি এখানে রাখলাম দাটা, আরেকটা কোপ দিলাম, এখানে রাখলাম আরেকটা কোপ, এখানে রাখলাম। ওকে, আমরা এইভাবে কুচি কুচি করে কাটতে পারবো। তো আশা করি বিষয়টি, এই যে দেখুন, এটা একটা অংশ, এটা একটা অংশ, ওকে, এটা একটা অংশ, এটা একটা অংশ, আমি আলাদা আলাদাভাবে অনেকগুলো ভাগে ভাগ করলাম। আচ্ছা, এরপর আমি যদি আগের মতো করতে চাই, আন্ডু, ওকে, তাহলে আমরা স্প্লিটের কাজ শিখলাম, আন্ডুর কাজ শিখলাম। রিডুটা কি, জাস্ট আমি যদি আবার রিডু করি, আবার আগের অবস্থা চলে যাবে, মানে পরের অবস্থা চলে যাবে। রিডু হলো পরের অবস্থা, আন্ডু হলো আগের অবস্থা, ঠিক এমএস ওয়ার্ডের মতোই। এবং এমএস ওয়ার্ডের যে কিবোর্ড কমান্ড সেটাও এখানে সেম কাজ করবে। আন্ডুর জন্য কন্ট্রোল জেড, রিডুর জন্য কন্ট্রোল ওয়াই, কাটের জন্য কন্ট্রোল এক্স। আমরা ঠিক এমএস ওয়ার্ডে যেভাবে কিবোর্ড কমান্ডগুলো ইউজ করি, ভিডিওর ক্ষেত্রে আপনি কিবোর্ড কমান্ডগুলো সেম কাজ করবে। তাহলে আমরা জুম বুঝলাম, স্প্লিট বুঝলাম, আন্ডু রিডু এগুলো বুঝলাম। আমরা এখন বুঝবো কাট কপি পেস্ট, আমরা এখন বুঝবো কাট। ওকে, কাটটা কি, এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় নিয়ে যাওয়া। দেখুন, মনে করেন এটা মনে করেন আমি একটুকু কাটবো, কাটার আগে আমি একটু দেখে নিই, এই যে মনে করেন এখান থেকে এতটুকু আমি কাটবো। তুলে দেন না, ওকে, তো এতটুকু আমি কাটবো, এতটুকু আমি সিলেক্ট করলাম। ওকে, কেটে একদম শেষে নিয়ে যাব, আমি জাস্ট কাটলাম, মানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ক্লিক করবো কাটে, কাটও ক্লিক করতে পারি অথবা এখান থেকে এখানে ক্লিক করতে পারি কাট। আচ্ছা, আমি এখানে ক্লিক করছি, এটাকে আমি কাট করলাম, কেটে গেল এটা। কাটার পর আমি এটাকে কোথায় নিয়ে যাব, এটাকে আমি নিয়ে যাব একদম শেষে, একদম শেষে নিয়ে যাব, শেষে নিয়ে এটাকে পেস্ট করব, এটা হলো পেস্ট। তাহলে আমি এক জায়গা থেকে কাটলাম, কেটে আরেক জায়গায় পেস্ট করলাম, দেখুন এটা এখানে চলে আসলো, এখান থেকে এখানে। ওকে, তাহলে আশা করি আপনি যে কোনো অংশ আপনি একটুকু আপনি কাটবেন, কাট করলাম, ওকে, কাট করে সেটা বসাবো কোথায়, একদম শেষে, জাস্ট পেস্ট। ওকে, তো আশা করি আপনি কেটে এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় বসাতে পারবেন। এখন দেখুন, মনে করেন আমি এখান থেকে একটুকু কাটলাম,
কাটার পর আমি চাচ্ছি এটা আমি বসাবো কোথায়, মাঝখানে, মাঝখানে এই জায়গাতে আমি বসাবো। এখন এই জায়গাতে বসাতে হলো তো এই জায়গাটাকে একে কি এখানে একটা ফাঁকা তৈরি করতে হবে, মানে এটাকে, মানে এটা তো আস্তো একটা জিনিস, তো এটার মাঝখানে যদি আমি কোনো একটা কিছু বসাতে চাই তাহলে এটাকে কেটে দুই ভাগ করতে হবে, তারপর আমি এখানে কি কোনো যে গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপের মধ্যে আমি কোনো একটা জিনিস বসাতে পারবো। তো এই অংশটুকু কাটবো, এই অংশটুকু কেটে আমি এখানে বসাবো। দেখুন আমি এটা কাটি, কাট করলাম, কাট করার পর আমি এখানে বসাবো। তাহলে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে একটা কূপ দেবো, এই যে দা দিয়ে একটা কূপ দেবো। ওকে, দুই ভাগ হয়ে গেল, মাঝখানে একটা ফাঁকা তৈরি হলো। এই ফাঁকাতেই আমি কি করব, পেস্ট করব। পেস্ট করব কোথায়, আমি জাস্ট এই ফাঁকা বরাবর রেখে কার্সারটা রাখি, রাখার পরেই পেস্ট। ব্যাস ওই জায়গা থেকে এটা কেটে এখানে চলে আসলো। ওকে, তাহলে আমরা যদি কাট করি, কাট করার পর যদি আমরা একদম শেষে বসাই তাহলে কোনো কিছু করতে হবে না, কোনো স্প্লিট করতে হবে না। বাট যদি আমরা মাঝখানের পেস্ট করি তাহলে সেই মাঝখানে আগে আমাদেরকে একটা ফাঁকা জায়গা তৈরি করতে হবে, মাঝখানে স্প্লিট করে, স্প্লিট করার পরেই আমরা সেখানে পেস্ট করতে পারবো। ওকে, স্প্লিট না করে পেস্ট করা যাবে না মাঝখানে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি চাই কপি করব, কপি করে পেস্ট করব। দেখেন আমি আনডু করছি, দেখুন দেখুন, দেখুন এই চরমারা দৃশ্যটা আমি চাই যে কয়েকবার করে আমি আমি দেখাবো। দেখুন আমাকে কি তোমার দাসীবন্দি বলো, দেখুন আমি আমি দৃশ্যটাকে সিলেক্ট করি, এখানে কোথায় তুলে দেন না, এই যে এখান থেকে আমি আর একটু জুম করি, দেখুন তাহলে আমি আইডেন্টিফাই করলাম এখান থেকে দৃশ্যটা, এখান থেকে এতটুকু। আমি একটু প্লে করে দেখি, এই সিলেক্ট করা অংশটুকু আমি প্লে করে দেখি, আমি এখান থেকে আর একটু ছোট করি, এদিক থেকে আমি একটু ছোট করি। ওকে, আমি এই অংশটাকে কি করলাম, কপি করলাম, কপি কপি আমি এখান থেকে করতে পারি, যাও যে কোনো এক জায়গাতে করলে হবে, এখানে ক্লিক করলে কপি করলে হবে, এখানে ক্লিক করলে হবে। আচ্ছা আমি এখান থেকে করছি, আমি এটুকু কপি করলাম। ওকে, কপি করার পর আমি পেস্ট করব, আমি চাচ্ছি যে স্ক্রিনে বারবার করে এই দৃশ্যটা দেখানো হবে। এখানে একবার মারছে, আমরা চাই যে 10 বার বা 12 বার সে মারবে, এই দৃশ্যটা আমি দেখাবো। তাহলে আমি এখানে ক্লিক করলাম, আচ্ছা ওটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে এখানে পেস্ট করব। তাহলে এখানে পেস্ট করার আগে এখানে স্প্লিট করতে হবে, স্প্লিট। ওকে, স্প্লিট করার পর আমি এখানে পেস্ট করলাম, এই যে পেস্ট, কার্সারটা এখানে রেখে এটাকে পেস্ট করলাম। তাহলে একবার পেস্ট করলাম, দৃশ্যটা একবার আসলো, আরেকবার পেস্ট করলাম আরেকবার আসবে, আরেকবার পেস্ট করলাম আরেকবার আসবে। দেখুন এরপর আমি আরেকবার করলাম, আরেকবার করলাম, আরেকবার করলাম। এখন দেখেন আমি যদি ভিডিওটা প্লে করি কি হয়, সে চর মারছিল একটা, কিন্তু আমরা সেটাকে করলাম কি 7-8টা। আমি দৃশ্যটা আরেকবার দেখি, ইচ্ছা করতেছে ওকে, তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে এখানে টুলবার, টুলবার যেগুলো আছে আমরা প্রথমে বুঝেছিলাম, জুম করা, জুম ইন করা, জুম আউট করা,
এই যে দেখুন, আমরা জুম ইন করার পর এগুলোকে বড় করে দেখেছিলাম, বাট জুম আউট করার পর খুব ছোট ছোট করে দেখা যাচ্ছে। এখন যদি আবার আমি এগুলোকে নিয়ে কাজ করতে চাই, তাহলে আবার আমাকে জুম করেই করতে হবে। আচ্ছা, তো আশা করি এটা বুঝেছেন, জুম জুম করা, তারপর স্প্লিট, কাট, কপি, পেস্ট, আন্ডু, রিডো। ওকে, আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই। মনে করেন আমি কেটে ফেলে দেবো, কোনো একটা জিনিস কেটে ফেলে দেবো, ভিডিওর এই এতটুকু অংশ, এখান থেকে শুরু করে এতটুকু আমি টোটাল জিনিসটাকে আমি কেটে ফেলে দেবো। ওকে, তাহলে এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ক্লিক অন কাট, কেটে ফেলে দিলাম, চলে গেল। ওকে, আবার একটুকু আমি কেটে ফেলে দেবো, এটুকু সিলেক্ট করে কাটও ক্লিক করতে পারি, অথবা এখানে একটুকুতে সিলেক্ট করে কাট, শেষ, চলে গেল। আমি আন্ডু করি, অথবা আমি এখানে স্প্লিট করব, কার্সারটা এখানে রাখলাম, স্প্লিট করলাম, তাহলে এটা একটা ভাগ, এটা একটা ভাগ। ওকে, তাহলে যেটা এই ভাগটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে রিমুভ ফ্রম টাইম লাইন। ওকে, এইভাবে আমরা ফেলে দিতে পারি, কাট করে ফেলে দিতে পারি, রিমুভ ফ্রম টাইম লাইন। ওকে, তো আশা করি আপনি কাট, কপি, পেস্ট এগুলো পরিপূর্ণভাবে পারবেন। তো আমরা এই ভিডিওতে এগুলো দেখলাম, দেন এরপরের ভিডিওতে আমরা শিখবো এগুলো, এই যে কল আউট, লাইব্রেরি, জুম ইন। ওকে, এগুলো আমরা দেখবো, মানে একটু অ্যাডভান্স বিষয়গুলো আমরা দেখবো পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।